রয়েছে শোভনাই জীবনে, কৃষ্ণ কথা বলছে সকনে। সকন পাখি যদি কৃষ্ণ কথা বলে তাহলে পরে ভালো লাগবে, বলে কারা কাকাতুয়া ময়না টিয়া, নাকি বলছেন কাকাতুয়া ময়না টিয়া, সুন্দরভাবে রাধা কৃষ্ণের নাম বলে, বলে না রাধা কৃষ্ণের নাম বলে। কিন্তু সকন পাখি যদি কৃষ্ণ কথা বলে তার মুখে মানাবে না, তাই বলছি শোনো বেঁচে সুখ নাই আর জীবনে, কৃষ্ণ কথা বলছে সকনে। আমি জানলাম কি আর উত্তরটা পেলাম কি, বাবারে বাবারে এই জগৎ সংসারে পুরুষ, যারা পুরুষ হয় তাদের কোনদিন পেট কাটা থাকে না, থাকে থাকবে, এরা তো গোটা থাকা দরকার, এরা পূর্ণ থাকা দরকার, তাহলে শূন্য হইলো কেন? আমি তোমার কাছে এইটাই জানতে চাইছিলাম, বলো পয়সু রয়সু দন্ত সব পুরুষ, আবার পয়সু রয়সু তালবু সব পুরুষ, আবার পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্ন সব পুরুষ, নাকি বলছেন? তাহলে মধ্যখানটা কাটা কেন, এরা পূর্ণ নয় কেন, গোটা নয় কেন, সঞ্চয়টা কাটা হইলো কেন? অর্ধেকটা জঙ্গ যত নারীকে দান করেছো তাহলে তোমরা গোটা কিসের? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি, এর মতো কিছু মনে করেন, এরকম মেলা চলছিল জানেন, আসলে গান করলে পরে 9,000-10,000 কোনো জায়গায় 11,000 টাকা সিঙ্গেলে নিয়েছি। আর আমার এই স্বামী মনে করছে বোধহয় আমার আর ইনকাম করা দরকার নাই, সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার স্বর্ণে, নাকি বলছেন? ও মনে করছে আমার বউ গান করছে তো আমার আর রোজগার করা দরকার নাই, ও 1,000 টাকা চাঁদা দিয়ে একটা 375 মাল এনে রামের বোতল আর 1 কেজি খাসির মাংস নিয়ে বন্ধুদের সঙ্গে, বুঝতে পারছেন, ভালো করে একবার কষা কষা করে খাইয়ে লুঙ্গি ডান্স করতে গিয়ে নাচ দেয়, মানে নাচ করতে গিয়েছি আর লুঙ্গি পায়ে জড়িয়ে চিৎ হয়ে পড়ে গিয়েছি। এবার মাল যা খেয়েছিল মাংস দিয়ে মাল তখন বেরুতে লেগেছে, আর দুটো মদা কুকুর ছিল, বুঝতে পারছেন, এরকম জিভে জিভে করে চাচ্ছে, এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মা চুমুক খাইছে, মনে মনে ভাবছে গেছে তো, মনে করছে নুনুর মা বোধহয় চুমুক খাইছে। এবার চুমু টুমু খেয়েছে, কুকুরের একটা তো ধর্ম আছে, এবার সুরধ্বনি গঙ্গার মতো ঠ্যাংটা তুলে চুচু চুচু করে মুখে খানিক দিয়েছে, এ মনে মনে ভাবছে থাইলে বোধহয় গরম জল দিয়ে মুখ ধোয়াইছে, আমাকে এত যত্ন করছে, তো নেশা আছে উপরে মনে করুন, বলছে নুনুর মা এত চুমু খেয়ে হয় না, আবার গরম জল দিয়ে মুখ ধন্য কেন রে? কিছুক্ষণ পরে দেখছে মদা মেদি সব করে চারা যা ছোট ছোট ছিল সব পালকে পাল জড়ো হয়ে গেছে, বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে একটুখানি দেখছো বাবা শিবির পুলিশের মতো শত লাইন দিয়েছে, এখন যদি দিয়ে দেয় তাহলে আমার একবার পেটটা জায়গা মানে কলকল কলকল করে খাওয়া দুটি সবাই, নাকি বলছেন? নেশা কেটে গেছে, ছুটেছে, তখন নুনুর মাও নাই আর কেউ নাই, দেখছে চিত হইয়া আমি একাই পড়ে পড়ে সব দেখছি, নাকি বলছেন? তাই বলছি বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে সকনে। কত ময়না টিয়া পেটের দায়ে, কত ময়না টিয়া পেটের দায়ে, ও তারা ছুটছে রে ভাই। বেঁচে সুখ নাই রে জীবনে,
তবে যা বলেছো বেশ বলেছো, জানেন মহাজ্ঞানী আপনাদের কাছে কথা বলে যাই আমি, আমার কাছে বলে কথা কও ও গো নারী আজকে তুমি শুনে চলো, স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তুলতে হয় ভালো, 1947 সালে নাকি বলছেন 15ই আগস্ট, তাই তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আচ্ছা শুধু কি বেটা ছেলেরা ছিল, মেয়ে ছেলে ছিল না? মাতঙ্গিনী হাজরা তোমারে জানাই, নিজের জীবন ঝুঁকি নিয়ে মিথ্যা বলি নাই, গুলিতে প্রাণ আমার দিয়ে দিল জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, তিন রঙে আছে বাবা বিচার করা যায়, সাদা নীল আর গেরুয়া যে হয় হয় না, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, বিচার করো কেনে আমার শান্তি বটে আজি অতীব যতনে, সাদাই হচ্ছে সত্যবাদী বিচার করা চাই, কিন্তু মানুষ মহলাতে আজি সত্যিকারের বিচার বলতে নাই। আচ্ছা এ কি গল্প দিচ্ছে আর কাকে বলছে? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক হচ্ছে তো, হ্যাঁ একে কি বলতে হয়? কত শত বিপ্লবী জানে মারা গেল, শত শহীদের রক্ততে দেখো লাল হয়ে গেল, হাই নাই তাহলে কে কি বলতে? আমি মুহূর্তে করে একাই করেছো, ও করেছো আর শ্বশুর করেছে, বুঝতে পারছো আর জামাই করেছে, তিনজনে মিলে করেছে, আর কে করতে পারে না? ঝাঁসি রানী লক্ষ্মীবাই করে না, প্রীতিলতা এ দরজা ছিল না, একটা কানে কত মেয়ে ছিল, এই করে করে নমাটা মেয়ে ছিল ছিল না? তাহলে একার দ্বারাই হয়েছে, তাহলে কাজী নজরুল ইসলামের কলমটা কেটে দিতে হবে, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি যে পুরুষের তরবারি সংস্কৃতি চলল নারী বিজয় লক্ষ্মী নারী, তাহলে তার কলমটা তো কেটে দেওয়া দরকার। জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, তারপরে কি বলে পাঞ্জাব সিন্ধু বলে না মাঝে মাঝে, সেখানে মারাঠা বললে পরে মায়ের কতগুলো কথা আছে, আছে তো সেখানে ভরা আছে তো, মাছ ধরতে গেছে বাঘ দিয়ে পড়া দিব না, বুঝতে পারছি সবার চরিত্র ভালো নয় তো, মাঝে মাঝে বাঘ দিয়ে পড়া যায়। আমি তোমার কাছে আমাদের জন্য এইসব হয়েছে একা হয় না, এখনো পর্যন্ত সেই সব কত কত নারীরা দেখবেন স্বামী সংসার ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে, এই তো পরশুদিন আমি যখন এই ধারে পেরিয়ে গেলাম খয়ের ভুঁইতে গান ছিল ইলাম বাজারের ওইখানে দেখছি বনমহিলার কাছে, একবারে বলছে করতে হবে করতে হবে, মেয়ে গুলা রাস্তায় দাঁড়িয়ে কি করতে হবে রে ভাই, এত কিছু দিয়ে যে সাকা সিঁদুর লোহা সব কিছু দিলো আবার কি করতে হবে? সে দিদিকে বলছি শুনুন আমি গাড়িটা থামাইলাম কি করতে হবে, ওরে দিদি আমি জানি না প্রধান সাহেব আমাকে ধরে নিয়েছে জোর করে, ওরে যে বলছে করতে হবে করতে হবে, এরা তখন চিৎকার করে বলছে দিতে হবে দিতে হবে দিতে হবে, আমিও তো জানি না ওই ভদ্রলোক আজকে জোর করে আমাকে টেনে ভরিয়ে, যে জিনিস জানেন না তা মেয়ে ছেলে গাড়ির মাল বাড়িতে আর বাড়ির মাল গাড়িতে, এটা আবার কি তাদের শহীদে যারা বাড়িতে থাকা দরকার মেয়ে ছেলে তা না করে এই পুরুষ সমাজ তাদেরকে টেনে রাস্তা চিৎ করে কোন কোন একবার রাস্তা ধারে দাঁড় করিয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে করতে হবে, আর এরা বলছে দিতে হবে দিতে হবে, এর জন্য দোষী কে? মেয়ে ছেলে দোষী না পুরুষ সমাজ দোষী? কয় সে মাল রাখতে গেল এই বুঝছো দিবে কথা যে কার জন্য হয়েছে, তুমি জাহির করে বলছো যে আমার জন্য সবকিছু হয়েছে, ভুল তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, অকারণে মনে জানো অকারণে মনে।
ভালো হবে না? কবি গানে কুটি মিল চাই, ছন্দ চাই, বাক চাই, বিতণ্ডা চাই, ভাব চাই, ভাষা চাই, জল্পনা চাই, কল্পনা চাই। প্রতিটা কথার সাথে প্রতিটা কুটি মিল হওয়া তো দরকার না ভাই, আর নাই এরকম করলে তো হবে না, সেই যাই বললে হবে না। শোনো, এই নারী কাকে বলে জানো? নানুরে চণ্ডীদাস। এই নারীকে ভালোবাসার জন্য কি ঠাকুর মশাই কথা খারাপ বলছে? এ দেখুন আমার ঠাকুর মশাই বসে আছে এখানে, সঙ্গে সঙ্গে 12 বছর ছিপেলে বসে আছি। রোদে পুড়ে জলে ভিজে তাপে রজকিনী যে সময় ওই কাপড় কাচতে যেত ঘাটে, আর এই ভদ্রলোক সেই সময় ছিপটা ফেলতে যেত, মাছ লেগেছে পেয়েছে একটা মাছ, শোল বলতো দূরের কথা, একটা কানা ডাঁই তো হয়তো পায় নাই, পেয়েছে। কেন বলুন তো? একটা গান আছে জানেন, আমার গুরু ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, মানে আমি তাকে চোখেই দেখি নাই, কিন্তু আমার গুরুদেব এই দুটো কিডনি ড্যামেজ হয়ে মারা গেল এই করোনাতে। তো যাই হোক, এরপরে তপন চ্যাটার্জি মাঝে মাঝে আমাদের সুরকার একটা বর্ধমান জেলার গায়ক ছিল, সে বলতো ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার, যার জন্য তার মন কাঁদে, ঘরে চাল না থাকলে পরের কাছে ধার করে ভাত রাঁধে কি কাকা, আর যার জন্য যার মনে কাঁদে না, ঘরে চাল থাকলে ভাত রাঁধবে না। তাহলে চণ্ডীদাস কি বললেন, ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকার সঙ্গ ধন্য পুরুষরা সাধু সঙ্গ পাবে, যে জোনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার, আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার, যে জোনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার, সে কি বলেছে? তাহলে কই বলে নাই তো নায়ক বলেছে? যারা আপনারা সবাই দেখবেন এই নবদ্বীপের মধ্যেখানে আমরা একটা বইয়ে পাই, কি বলেছে গো, সেদিন কলম দিলেন কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ, বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। এই প্রকৃতির সঙ্গে পঞ্চ প্রকৃতিকে আগে যোগ দিতে হবে, তবেই কিন্তু পুরুষের মান সম্মান বজায় থাকবে, বুঝতে পেরেছো? আর তুমি আমাকে আনারি ভেবো না, যে আমি মেয়ে ছেলে আনারি, একটা নারী আর একটা আনারি, আর একটা বিটি ছেলে থাকে। তবে তোমার কাছে বলি কথা, এবার শাস্ত্রের দিকে যাই, যেদিন দেবতায় আর অসুর মিলে লড়াই লাগে ভাই, দেবতায় অসুর মিলে সমুদ্র মন্থন করিল, ওরে ভালো ভালো জিনিস উঠে দেবতারা ভাগ নিল, ঐরাবত উঠিল নীল দেবের আজ, এইভাবে কত কি উঠিল কি বলিব আজ, অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব, ওরে পারি যাতে পুষ্প উল্ল মনে কত খেপ, লক্ষ্মী ওকে নীল নারায়ণ জানেন মহাজ্ঞানী, কিন্তু হন্ত দন্ত হইয়ে আমার দেবাদিদে মহাদেব গতিনি, খবর নাহি পায়ে বাবা জানেন মহাশয়, এই খবর তারে কেউ দিল না মহাশয়, নারদে ছুটে ছুটে তার কাছে গেল, গিয়ে বলে ও গো মামা শোনো কথা গুলো, ও গো মামা আজকে সমুদ্র মন্থন হয় মানে সাগর, তুমি হলে দেবাদিদে মহাদেব গোতায়,
তোমাকে বাদ আজ দিয়ে দিল জানি, তার জন্য মনে বড় দুঃখ হইলো শুনি। নারদ বলে, ও গো কথা কি বলছো হাই? বলে, মামা তোমাকে বাদ দিয়ে সব মন্থন করা। লক্ষ্মী ওঠে, নারায়ণ নিল, ওই রাবত উঠিল, দেবরাজ ইন্দ্র নিল, পারিজাত পুষ্প উঠেছে সেটাও নিয়েছে, একে একে সুধা উঠেছে চন্দ্রদেব নিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সবার আদি দে, তোমাকে বাদ দেওয়া হয়েছে। মহাদেবের রাগ বেরিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? পুনরায় সাগর মন্থন দাবি করলো। মন্দাদারি পর্বত বলছে, প্রভু আশ্চর্য কথা, বাসকী নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা। অন্তদন্ত হয়ে পুনরায় সাগর মন্থন করতে গেল। বাসকী নাগের মুখে হইতে একটা গরলের বিষ উঠেছিল। মহাদেব বললেন, যাই উঠেছে আমায় দাও। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বিষের ঘর কেটে গিয়ে আমায় মামা বলে জড়িয়ে ধরেছে। আমি তোমার ঘর নিয়ে চাই দেখো ফাঁকে, আমি তোমার ঘর নি, তোমার কি হায়া লজ্জা নাই? বউকে মা বলছো তুমি, আমি গণেশ জননী দুর্গাই ওরে শুনি, কার্তিকের মহাই আমি বিচার করা চাই, একটুখানি ভাবের কথাই আপনাদের জানাই, যখন আমার দেখিবারে পেলই ওরে জানি, তাই বলি পাল্লাদার শুনে চলো তুমি, সেই দিনে কে বাঁচিল বলোই আমার কাছে, থাকতে হয় তা নারী নয় তো কথা মিছে, কোন পিসি মশাই তোমার গিয়েছিল হাই, কোন বেশ গিয়েছিল বলো তো আমায়, তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও গায়, জবাব নিয়ে ধুইয়ে খাও ওঝা ডাকলে বাঁধন দিলে যত তাড়াতাড়ি উঠেছে বিষ আবার তত তাড়াতাড়ি নেমে যাবে, আর ঘরে ঘরে কাল ছাপি নিলে যদি সহসারে ছবল মেরে দেয় সেই বিষ নামতে নামতে যদি নিচে দিকে যায় হাজার বাঁধন দিলে পারে ওঝা ডাকলে আর বিষ বাবাই উপরে যাবে না। কীর্তন গান, একমুখী গান খুব ভালো,
বাউল গান একমুখী ভালো হয়, কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম বলুন গান, বুঝতে পারছেন? পাই ছাড়বে না কিন্তু ভাই ছেড়ে দেবে, বুঝতে পেরেছেন তো? তাহলে এই কবি গান গাইতে গেলে আমাকে জিজ্ঞাসা করছে, বলো দেখি এই পতাকাটা কেন না শান্তির প্রতি? কিন্তু মানুষ আর শান্তি নাই, সব অশান্তিতে দুনিয়া ভরে গিয়েছে, যাই নাই কি বলছেন? কিছু বলার নাই, এখন বলতে গেলে কম বলে লম্বা চা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে সেই কথা তোমার কাছে বলি শুনো, একে চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র, দুই পক্ষ সবকিছু বাদ দিয়ে পুরুষ হয়ে নারীর দিকে করো একবার লক্ষ্য, তিন নেত্র পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র, কি বাবা চার বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত, পাঁচে পঞ্চবান নারী ভরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষ্মণ শক্তিশালে পরিচিত পড়ে না, হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী ঔষধ এনেছিল, আর সতী নারী মন্দাদরী স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে গিয়ে বেটে খাইয়ে দিল, আর লক্ষণ বেঁচে গেল, যাই নাই? তাহলে পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলে পারাপারের সেতু, সাতে সমুদ্র হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র, আটে অষ্ট বসু এই নারীর কাছে পুরুষ একদিন হয়ে গিয়েছে শিশু, অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল, বললো তোমাদের নিজের স্বামী তোমাদেরকে চিনে নিতে হবে, কি বলছে? নয়ে নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ, দশে দিক সব কথা বাদ দিয়ে নারী হইতে ঠিক ঠিক আগে সাধন করো ল্যাংটা নারী, আগে সাধন করো ল্যাংটা নারী, আগে সাধন করো ল্যাংটা নারী। নারীর ধার যদি না থাকে চিকিৎসা হবে না হবে, আর নারীর ধার যদি থাকে তবে কিন্তু দেখবে, আর নারীর ধার যদি না থাকে তখন সাদা কাপড় ঢাকা দিতে হবে, তখন বলো হরি হরি বল, কি বলছেন? 72,000 নারী ভাই দেখো সারি সারি, ওরে এই কথাটা সত্যি বটে শোনো কর্ণ ভরি, অসম্পূর্ণ অবস্থায় থেকে গেল জগতের প্রতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন এসে পদ্মার কাছে সেবা নিল, রাধা রানী চরণ দুখানি ভক্ত হয়ে মাথায় তুলতে পারছে না, পেরেছে? ভগবান নিজে এসে রাধার চরণ মাথায় নেই, আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব জানেন মহাজ্ঞানী, পদ্মাবতী পড়ে গেল ফেরে ওরে হাই, এ কি হইল আমার দেখো জয়দেব কোথায়, জয়দেব বলে পদ্মা গো এ কি ব্যবহার আমার আগে কেন তুমি করিতে তো আহা, জয়দেবকে পদ্মাবতী
সতী বলিতে লাগিল, আমার কথা বলো না গো, তুমি শুনে চলো, আগে স্বামীর সেবা দিয়ে পদ সেবা করে তবে সুতে করে তবে সেবা নিতে এলাম শনকর্ণ ভরে। এই কথা সেদিন আমার বলেছিল হাই, এইবার আসল জয়দেব কোন কর্ম করাই। ঘরের মধ্যে যখন বাবা চলে গেল জানি, আর কি আমার ভগবানের থাকতে পারে তিনি, সেই সময়ে জগতেরও প্রতি ওরে হাই, সুন্দর ভাবে বাঁকা হাতে লিখে চলে যায়। মকরন্দ বন্ধ তখন নাসিকাতে গেল, অসম্পূর্ণ অবস্থায় গীত গোবিন্দ ছিল, সম্পূর্ণ হয়ে গেল হাই রে মরি হাই। ওরাই আমার পাল্লাদারে তোমার জানা নাই, সত্যি কথা সবার মাঝে বলি কথাই আমি, একটুখানি রাস্তা দিয়ে হাঁটা চলা করতে থাকো তুমি, তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই, এই কথাটা তোমার কাছে আমি বলতে চাই। সেদিন একটু প্রসাদ নিয়েছিল নাই নাই আমার পাতে একটু প্রসাদ খেয়ে, তবে জীবন ধন্য হল, তবে জীবন ধন্য হল। আপনারা জানেন পুরুষ ভেবেছে যে নারী বোধহয় চা খাবার ভার ফেলে দেব, আর ভার যদি সোনার হয় তখন ঝোলাতে মালটা টুক করে ভরে নেবো। দেখবেন আজকে টিভির পর্দাতে পেপারে কাগজে দেখানো যাচ্ছে না, 8 বছরে নাবালিকাকে ধর্ষণ, 9 বছরে, এর মধ্যে কি শিক্ষা আছে? আচ্ছা কারো 12 বছর জেল, বেশিরভাগ পুরুষ জেল খাচ্ছে, দেখুন না কয়টা মেয়ে ছেলে জেল খাচ্ছে, আর কয়টা মেয়ে ছেলে ফাঁসি হয়েছে। আপনারা হাসছেন খুব ভালো লাগছে, বাড়ি থেকে একজনকে ভাত দেবেন না, ওরা নাইতে খাবে, আমি তাকে দুবই না কি হয় দেখুন আজকে। ভাত তো দূরের কথা, ও 42 পর্যন্ত নিয়ে চলে যাবো গাড়ি ধরে। তাহলে তুমি কি বলতে চাইছো, মেয়ে ছেলেকে খুব ছোট করছো, এই মাইকের ভাড়া দিয়ে দেবে কমিটি দাদা, প্যান্ডেলের ভাড়া দিয়ে দেবে, যত বলাই নিয়েছে কবি গানের বায়না 20,000 টাকা দিয়ে সব দিয়ে দেবে, কিন্তু যে নারীর গর্ভে এই পুরুষরা 10 মাস 10 দিন বড় হয়েছে, বলো তার ভাড়া কি দিতে পারবে? ছেলে ছেলে যখন মারামারি লাগে কি বলে বলুন তো, বুক থাবড়িয়ে এই চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, বেশ বেশ বলে কি বলছেন, তাহলে এর বুদ্ধি শুদ্ধি আছে? আমার ভালোবাসার লোকটা কোথায় গেল কোথায়, ওই দেখুন পা চালা কি করে বেড়াইছে, ভালো সুন্দর কত ভালো, এ নামের জাহির করছে, 16 নাম 32 অক্ষর, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবন সব করে। এই নামটা কোথা ছিল? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই ছিল নিত্যানন্দ। আচ্ছা নাম যদি ভালো হলো তাহলে মাথা ফাটিয়ে গেল কেন? নিতাইয়ের মাথাটা কি গো দাদাবাবু, কলসির কানা দিয়ে জগাই মাথায় মাথা ফাটিয়ে দিয়েছিল তাই নাই, বলেছে তেল মেকো না আসছিও না আসছিও না নারী, এই তিনকে বর্জন করে বলো হরি হরি। মেয়ে গোনা বলছে বাবারে বটে, তেল মাগবে না আস খাবে না নারী নেবে না, একে ঝাঁটার বাড়ি মারাই তো ভালো, আর জগাই মাথায় মাথাটা ফাটিয়ে দিল নিত্যানন্দ ফাটে না। নামটা কি কিসে করে এনেছিল, ঝোলাতে তিলকে মালাতে না চন্দনে কিসে, ওই মাটির পাত্রে করে এনেছিল, আনতে আনতে মাটির হাড়ি ফাটিয়ে ফেলাইলো, মাটির হাড়ি অভিশাপ দিল, আজ যেমন আমাকে ফাটিয়ে দিলে তোমারও মাথা ফাটিয়ে দেবে। কি বলছেন, শিরাধার প্রেমরি নিষদ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবে না হরি, রাধারানীর প্রেমকে শোধ করার জন্য বৃন্দাবনে ডালপালা, নবদ্বীপের গোড়া গোবিন্দর গো রাধার রা, তুই তো ভাব ধরে নাম নিলে গোরা, বলো সেই দিন কি তোমরা শোধ করতে পেরেছ? বাবা গো অপরাধ নিয়ে না আমি এত কথা বলতাম না, আমার স্বামী যদি একটু ভালো হইতো না আমি ভালো পথে চলতাম, আমাকে রাগিয়ে একবার কাঁচা লঙ্কার মতো লাল করে দিয়েছে বুঝতে পারছেন, আমি গ্রিম রুমের ভেতরে বসে আছি, যা নয় তাই মেয়েদেরকে বলছে বাবা তুমি কোথা গেলে বাবা গো, ভাগো কি এসব কি কান্নাকাটি আর আছে, তো যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমার সুখ হবে না, আর মরে গেলে বঞ্চ 1,000 টাকা করে বিধবা ভাতা পাওয়া যাবে, বেশ বেশ বেশ
আপনাদের বীরভূমে লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে দাদা? কই নারায়ণ ভান্ডার তো চালু হয় না, হয়েছে আর হবেও না জীবনে। কি বলেছে, হইলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন, ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দা কোটা। আরে এর মধ্যে যদি বেটা হয় 18 বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে মুড়ো ঝাঁটা, ঠিক ঠিক হ্যাঁ কি না? এখন বেটা তো ভাত দেয়, কি বলছেন? আর আমার মতো যদি অম্বিকা থাকে, মধুমিতা থাকে, সঞ্চিতা থাকে, মিলি থাকে, সবিতা থাকে, দুলালি থাকে, কতজন ভাত খাবি খা কেন? কি বলছে, ভাতের আমার অভাব হবে না, আমার অভাব হবে না। কোথায় ছিল রে মধুমা, নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কাছে মন্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম দিতে গেল। দিয়ে কি করলো, একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিল। সন্তান যদি দিতে হয় অভিগান লোক শিক্ষার গান জনশিক্ষার গান, তাহলে যা মাজা মেয়ে আছে তাকে দে, যে বন্ধা নারী তাকে দে, বিধবা মেয়েটাকে দেয় নাই। বলুন দেখিনি কে? 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, নামে জানে নারায়ণই জানে সুধি বল পাগলা রে। আমার মায়েরা যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে পাবেন, যারা গর্তের লোক তারা গর্তে নেবেন, আর যারা বাবার দল রসগোল্লার খরিদ্দার তারা চুপ করে বসে আছে গামলার মধ্যে, ফেলে দিলে না ডুবে না ভাসবে না, কি বলছেন? আর ভাই যারা চপ সিঙ্গার খরিদ্দার, মাল একটু রস ফেলে দেন বুট বুটি কাইটে টপান করে ডুবে যাবে নাকি বাবা? তাহলে একটা তথ্য, একটা তথ্য আর একটা গর্ত আপনাদের কাছে, যারা যেমন ভাবে নেবেন অভিজ্ঞান, তাহলে সেই জন্য আমি তোমার কাছে বলি শোনো, নাম যারা নারায়ণী হাই রে মরি হাই, এবার শিবাশের ভাই দিই আপনাদের জানাই, নলিন পণ্ডিতের বাবা মেয়ে হইয়া গেল, 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল ওরে কুমার হট্ট নগরে তার গ্রাম ছিল ভাই, একদিনে গৌর হরি কোন কর্ম করায় আমার নবদ্বীপ পরিত্যাগ করিয়া ওরে জানি
ভারতের কাছে দীক্ষা নিয়ে হাই, মধুনাথের কাছে মাতার কাছে মন্নত করিয়ে যায়। এইবার জীবের দ্বারে নাম মিলাতে গেল, সেবা সঙ্গী নাই গো সেবা নিতে গেল, সেবা সঙ্গী নাই গৌরহরি সেবা নিতে এসেছে। নারায়ণী বলছে বাড়িতে আমার তন্ডুল নাই, গৌরহরির জন্য নগরে নগরে নারায়ণী ভিক্ষা করে চাল ডাল নিয়ে এসে সঞ্চয় করে কাকার কাছে রন্ধন করতে দিল। নারায়ণী স্নান করতে গিয়েছে, এমন সময় রন্ধন হয়ে গিয়েছে। সেবায় গৌরহরি বসে সেবায় সন্তুষ্ট হয়ে রাস্তা দিয়ে চলে যায়। ছুটতে ছুটতে সে নারায়ণী কাকার কাছে জিজ্ঞাসা করে, কাকা সবাই তো গৌরহরির প্রসাদ পেয়েছে, আমি তো পেলাম না। বলে তোর ভাগ্যে তো জুড়লো না, ওই দেখ রাস্তা দিয়ে গৌরহরি যায়, তুই তার কাছে কি প্রসাদ নিয়ে আয়। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণী করেছে কি, দাঁড়াও গৌর দাঁড়াও গৌর বলে চিৎকার চিৎকার করতে করতে গৌরহরির কাছে চলে গেল। বলে সবাই তো তোমার প্রসাদ ছিল, আমি প্রসাদ থেকে বঞ্চিত হলাম কেন? বলে আর তো কিছু নাই, মুখের মধ্যে চর্বিত পান, মুখশুদ্ধি দেখবেন অনেক জন সুপারি খায়, জোয়ান খায়, মৌরি খায়, কেউ আবার খয়নিও খায় না। এমন সময় ওই পানের চিবায় একটুখানি থু করে রাস্তায় ফেলেছিল, বলে মহাপ্রসাদ বলে গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে ওই মহাপ্রসাদ বলে যে গ্রহণ অমনি গর্ভে সঞ্চয় হয়ে গিয়েছে। এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন হয়ে গেল, পাড়ার মেয়েরা কানাকানি করছে, এর স্বামী নাই বিধবা রমণী, তবু কেমন করে গর্ভ হলো। রাধা রানী শত ছিদ্র কলসি রয়ে গোবিন্দের মাথায় জল দিয়েছে, তাই না?
আনিতে জীবন জীবেরই জীবন যাই যৌবন আর কুলে। তাহলে কে কি বলছে বলুন দেখিনি, আমি তোমাকে যতবার বিপদে পড়েছো আমি ততবার তোমায় বাঁচিয়ে এনেছি। না আবার করব, আর করতে পারছি না ভাই। ওই দেখো এবার করবে, আসছে ওই দেখো এই গানটা করতে হবে, সব জানা আছে নাকি বলছেন, একটু ফাঁকি দা চলবে না। এমন সময় সেদিন রাধারানী আমি আনিতে জীবন জীবেরি জীবন যাই যৌবনার কোলে। মাল তোমাদের হইতে পারে, কোম্পানিটা কে ছিল? তুমি আমার স্বামী, আমি তোমার ছিলাম কোম্পানি। তাই কি বলবো ভাই, বেশি কথা বলার দরকার নাই। এরপর আবার ভাত ছাড়াছাড়ি হইতে পারে, বুঝতে পারছেন? সেই ভাত খাবি আবার পঞ্চায়েতে যাবি, পঞ্চায়েতে গেলে হবে না। বাবারে বাবারে, এখন আমি সত্যি কথা বলছি, আমি তখন ছোট ছিলাম, তখন গান শিখি নাই। আমার দাদু একদিন ভাতা নিয়ে গেছে, যেটা 80 বছরের বয়স্ক দাদু, সে লাঠি ধরে ধরে বলছে, বাবা আমাকে চারটে ভাতা দে তো। মানে ভাতা স্টেশন আপনারা জানেন তো, বলগোনা পাশে ভাতা। আর একটা ম্যাডাম গিয়ে বলছে, ওই চন্ডীগণ বলবো না, তার ওদিকে বলবো না, চাই টিকিট 5 খানা। মানে ভাতাটা বলছেন আর কি, আই বড় মেয়ে তো। আচ্ছা টিকিট মাস্টার খুব একটু বয়স্ক, কি গ্রামের নাম বললেন? বললো কই চন্ডী কোন বলবো না, তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খানা। মানে 5টা টিকিট ভাতা বলছেন আর কি। আর একটা দাদু গিয়ে বলছে, বাবা আমাকে 5টা ভাতার দে। আমি মনে মনে ভাবছি, তাহলে ভাতারে গোডাউন আছে নাকি এইখানে? যে আছে সবাই ভাতা চাইছে, ভাতার টাকা দেখতে হবে কোন জায়গায়। তখন দেখছি, ও বাবা রে, স্টেশনের গায়ে বড় বড় করে লেখা আছে ভাতার, ভালো ভয়াকার তয়াকার রয়বিন্দুর লেখা আছে দেখবেন একটা, আর ভয় চন্দ্রবিন্দু আকার তয়াকার রয়বিন্দুর একটা, নাকি বলছেন? তাই না? এই দুটোর মধ্যে এখানে পার্থক্য হবে? এ স্বামী গরু চরু ধান রোপণ না করে হানে স্বামী হইতে পেরেছে? এই দেখুন আমি গান করি তো, সত্যি কথা বলছি, সত্যি কথা বলি একটা। আমি এবারে মোটামুটি কালী পুজোতে 7 পালা, লক্ষ্মী পুজোতে 8 পালা, দুর্গা পুজোতে 9 পালা। ও জানো ওর সঙ্গে 5 পালা ছিল আমার, বুঝতে পারছেন? পরপর আর জানেন তো যশবাবুর সঙ্গে আমি প্রায় একটা গান করি, একবার টানা জুটিটা ভালো হয়, বয়স হোক যতই হোক গুরু তবু কারলাম আছে মুড়ো, বুঝতে পারছে? ভালো লাগে এমন সময় যত পাই আমার গান শুনে খাইলে অম্বিকার যশবাবু, অম্বিকা দিয়ে যশবাবু গাইন দাও নাই, আর বেটা সাইড না একটু পাশে নেন ভালো। বলে কচি হইলে হবে না, সব আপটকা চলবেন, দেখুন কত সুন্দর গোঁজ দেখেছেন, আর তা ভালো, বেশ একটু দর শক্ত আছে তো, ভালোই গাইছে, খারাপ নয়। তো এবার ধরুন ওর সঙ্গে আমার জুটি হয়। এইবার আমি দুর্গা পুজোতে চলে গেছি ষষ্ঠীর আগের দিন। এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্থদশীতে গানগুলো বাড়ি আসছি। আমার বোন এখন লক্ষ্মী পুজো বাজার করতে যাবো, আমার একটা মামার মেয়ে আছে গ্রামে, আমার নাম অম্বিকা আর তার নাম হচ্ছে শিখা।
আমি এসেছি জেনেছে দিয়ে চলে এসেছে বলে দিদি কাতান বেনারসি নিয়েছিস নতুন বলছিস আমার হ্যাঁ নিয়েছি কেন রে একবার দে না একটু পরি যাই তোর শাড়ি তো আমার তো মেলা শাড়ি আছে তবু তোর তো মন হয় পড়তে মনে যা নিয়ে যা সোনার হারটা দে আর নিয়ে যা দিদি 500 টাকা দিয়ে ফুচকা খাবো নিয়ে যা দিদি বলছে কাতান ব্লাউজটা কিনেছিস ওইটা ভালো 600 টাকা দাম দে নিয়ে যাও নিয়ে যা সব নিয়ে যা 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 দিয়ে এবার ধরুন ও আবদার ভালো অন্যায় আবদার ভালো বলুন কাকা যদি বলে তুই তো বাড়িতে থাকি না জামাই বাবুকে 10 দিন ধার দে কি বলছে দাবা দাবা তাহলে আবদার ভালো অন্যায় আবদার ভালো লাগবে না তোমার ফাটা পায়ে তেল মাখাইলাম সরু চালের ভাত খাওয়াইলাম তবু তোমার চকাচকিটা গেল না তোমার এত কিসের চকাচকি আমার গ্রামে একটা বিয়ান আছে দুধ সম্পর্কে প্রত্যেকদিন সকালবেলা মহিষের দুধে চা খেতে চলে যাবে আর আমার বাড়িতে দুধ নাই আমার বাড়িতে মহিষ নাই ওই বিয়ানের বাড়ি কিনে যাওয়া দরকার আছে আমি বলি খবরদার যাইও না খবরদার যাইও না কোন দিন ভাসি টাসি দেবে বুঝতে পারিস তখন বুঝতে পারবি না বলে না বিয়ানের কেউ নাই ভাই মরি তো হালা হালি আমাকে তো দেখতে হবে কেন কি দরকার বিয়ানকে দেখতে যাওয়া তো কি দরকার আছে কি তার লোক নাই পঞ্চায়েতে প্রধান আছে সে বিধবা ভাতা 1000 টাকা করে দেবে তারপরে নারায়ণ ভান্ডার আছে লক্ষ্মী ভান্ডার আছে সে টাকা পাবে তোমার মুখে দি করে তার বাড়ি যাওয়া কি দরকার বলো কি দরকার আছে আরে তুমি আমাকে ভুল বুঝো না তোমাকে আমি কত ভালোবাসি কত করে বোঝালাম তবু তোমার মন পেছি না তুমি গানি বলছো মন দিয়ে তোমার মন পেলাই পেলাম না দুঃখই অন্তরে আর আমি মন দেব কারে আর বুড়ো বয়সে মন দিতে হবে না কার ঘরে ঢুকবে দিয়ে মার খাইয়ে বাড়ি আসবে আমরা কখনো নারী হতাম এই জগৎ সংসারে প্রথম কথা বলেছিলাম জগতের প্রতি শ্রীকৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণ জগতের গুরু জগতের প্রতি সে সবার প্রতি তার গুরু রাধা রানী রাধা রানীর গুরু আছে খুঁজলে পরে যাওয়া যাবে তার কাছে তুমি কি বলছো তোমাকে কত ভালোবাসি তুমি বিপদে পড়েছো যতবার তোমাকে আমি ততবার বাঁচিয়েছি তোমাকে আমি ওই সুরদিষ্ঠা অসুরের কাছ থেকে বাঁচিয়ে এনেছি দেবাদেব মহাদেব তুমি বর দিয়েছিলে মাতাল হয়ে গাঁজা খেয়ে যার মাথায় জয় শিবায় নাম বলে হাত দেব সে যেন ভস্ম হয়ে যায় নামদার ভস্মাসুর সেদিন নারদ এলো আমার কাছে ছুটতে ছুটতে মামি গো আর চলো মামা চিত হয়ে গাঁজা খাইয়ে বইয়ে আছে দেখো গা ওই হনুমানের দলে হনুষ এসে গিয়েছে গোটা দেহটা লোমে ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে না কোমরে হাত দিয়ে বললো বাবা রে কে তুমি সুন্দরী রমণী তোমাকে করতে চাই আমার ঘরের ঘরণী আমি বললাম অবশ্যই হবো তোমার ঘরণী যদি আমার একটা আজ্ঞা পালন করো তুমি কি আজ্ঞা আমার স্বামী ভালো নাচতে পারে ও বাবা এইরকম নাচ বলে হ্যাঁ আমি যেমন নাচ দেখাবো তোমাকে তেমনি নাচ দেখাইতে হবে যদি সেই নাচটা আসল নাচ নাচতে পারো আমি তোমার ঘরণী হয়ে চলে যাবো আমার কথা ধরো সঙ্গে সঙ্গে জয় শিবাই নম নম বলে কোমরে হাত দিয়েছি ও ভক্তলোক কোমরে হাত দিয়েছে আমি মাজায় হাত ছেড়ে দিয়ে বাহু তুলে জয় শিবাই নম বলে নাচতে লেগেছি ও কোমরে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম 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 বলে হাই আমার বাহুতে হাত দিয়ে নাচতে লেগে যায় আমি জয় শিবাই নম নম বলে ওরে জানি বাবা বাহুতে হাত ছেড়ে দিয়ে কানের মহাকানি জয় শিবাই নম বলে মস্তকে হাত দিলাম সত্যি কথা ভাবার মাঝে আপনাদের জানাইলাম সবার মাঝে ভাবের কথাই আমি বলে যাই ভাবার নামে ও বাবারে মিথ্যা বলি নাই এদিকে তেই অসুর আমার কোন কর্ম করিল তাই শিবাই নম 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 বলে ভালো ছেড়ে দিয়ে কোন কর্ম
শিবাই নম নম বলে যেই মাথায় হাত দিয়েছে অগ্নি ভস্ম হয়ে গেল। আর ছুটতে ছুটতে আমার মহাদেবকে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। তোমার মনে পড়ছে না? তোমাকে আমি এত ভালোবেসে তবু তুমি বাদ দিয়ে পারা যাইছো, মেয়ে ছেলেকে মাথায় ভরে রাখছো, ঝোলার ভাগে ভরে রাখছো, ওমা স্বামীর ভাগ কেউ দিতে পারে না। আরে তুমি ভাসুর হয়ে আমাকে মান দাও না, বলছে না আগেকার দিনে মেয়েরা ভাসুর মানতো কত। হ্যাঁ ভাসুর ভাসুরের মতনই থাকতো, ভাদর পর মুখ দেখতো না, দেখেছ এতটা ঘুমটা থাকতো। আর এখন ভাসুর বাবা একেবারে বোলপুর যাবে, বলছে বৌমা কিছু আনতে হবে। বলে না আপনার ভাই তো বাড়িতে নেই, মিলিটারি চাকরি করছে, বলে বাজার আনতে যেতাম, বলে চলো আমার বাইকে। আপনাদের গ্রামে কতগুলো বাম্পার আছে বলতে দেখিনি, গোনা আছে? আর এখন যা মোটর সাইকেল বাইক সরু পারা, আর মাথাটা মোটা হেলিকপ্টার মতো নাকি, এমন করে স্টার্ট করবে একেবারে যদি ব্রেক মারে ভাদর বউ এবার কোথা পড়বে আর ভাসুরি বার কোথা পড়বে। ভাসুরটা মানবে কি করে? এখন তো সব ভাসুর নয়, সব অসুর বাবা হয়ে গিয়েছে। ভাসুর ছিল দুর্যোধনের মতো ভাসুর, দেখ কোন কি করলো তাকে, তাকে মানি না পাঁচনো বাড়ি নাচন দেখাবে, ভাদর বউ কাপড় ধরে টেনে ভাই হয়ে বোনকে কষ্ট দিয়েছে, স্বামী হয়ে চারজনের সঙ্গে ভাগাভাগি করেছে, কি বলছেন গুরু হয়ে সেদিন শিষ্যর বউকে ধরে টানাটানি করেছে, তাহলে কি করে মানবে বলুন তো। এখন আর মেয়ে ছেলে কোনো কষ্ট নাই, এখন বাবাই ভাজা মুড়ি খেয়েছে নাকি, এদেরকে সব করতে হবে, গোল গোবর আইজে কাঁচা তেল ভাপা সিদ্ধ সব করতে হবে। স্বয়ংবার গোষ্ঠী করেছে, মেয়ে ছেলেরা খুঁচিয়ে মুচিয়ে খুঁচিয়ে বারো হাত কাপড় শাড়ি পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বলে ভাত করে রেঞ্জে রেখে কথা ছাইলে থাকলো, বোতলে দুধ ভরি দিয়ে গেলো খানি খাই। কে আপনাদের বলছি না, আপনারা ভালো খুব ভালো, এই যে আমার ভদ্রলোক আমাকে বলছে একদিন কোথা ভিক্ষা করে করে এনেছে ঘোড়ার ডিম, সাতটা বাড়িতে বেরিয়ে তিন পচাল মানে তিন মুষ্টি দি ঝোলাটা গজালে তোলা ছিল দাদা, মদ নাই দূরে কুট কুট করে কেটে দিয়েছি, বুঝতে পারছি। আমি এমন সময় ঝাল বাটাবাটি করছি একটু বান্না মারছি, ও আমার কাছে গিয়ে বলছে গো শুনছ, মানে কি বলছে, শোনো রাগ করো না, মানে কি তখন বলছে ও গণেশের মা সেলাই করে দে না মানুষের মধ্যেখানে দেহরূপেই সেই ঝোলা কিন্তু আজও পর্যন্ত কেটে চলেছে। নারী পথ পুরুষ হলো পথিক, নারীর পথে চলতে গেলে শক্ত করে ব্রেক ধরতে হবে, ডিসব্যালেন্স হয়ে গেলে পারে ওই মিঠুন চক্রবর্তী সে দালাল বই দেখেছ, এমন করে সাবানে পিছুলে পড়বে কলার পাতা সহ্য খাইয়ে ফেলা না। তাহলে নারী হচ্ছে পথ, পুরুষ হচ্ছে পথিক, এই নারীর পথে চলতে বড় রিক্সা আছে, আর নাইলে পরে চলা যাবে না। তবে সত্যিকার কথা বলছি, আমি যখন ওর যখন বিয়ে হয় নাই আমারও বিয়ে হয় নাই, এক জীবনে কত গান করলাম, প্রশান্ত দাস অম্বিকা তখন বনমালী আমার বাজাই তো বুঝতে পারছি। আরে এই যে মোহাম্মদ রফি সাহেবকে দেখছেন, এই রফি সাহেব আমার দলে ছিল বুঝতে পেরেছেন, আর ওর তখন রাম রাম বাজার ঝাড়খণ্ড উড়িষ্যা ধানবাদ কোথাও মালদা শিলিগুড়ি চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর কত গান করলাম জীবনে, সেই ১৩ বছর বয়স থেকে চলেছি আর ও সেই ১২ বছর বয়স থেকে চলছে বুঝতে পারছেন। তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়, ও আমাকে বোনের মতো দেখে আমি দাদার মতো ভালোবাসি, কত সুন্দর কিন্তু কবি গান তো বাবা, বাবাকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে, সব কিছু ছেড়ে দেবে, কিন্তু নিজের নিজের ভূমিকাটা কেউ ছাড়বে না, সেটাকে পালন করতে হবে। তাহলে সেই জন্য আমাদের মধ্যেখানে ওনার যা প্রশ্ন ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে যতটুকু দিলাম ততটুকু আপনারা নেবেন, ভালো গোনা নিয়েন, খারাপ গোনা ফেলে দিয়েন। দেখুন কীর্তন গানের বেলা তিন ঘন্টা একমুখী গান, রাধা রানী আমার মন করেছে, মান না হলে তাই নিয়ে ভয় খালি মান করছে,
নাকি বলছেন? আর মানের গোড়ায় একটুখানি ছাই দিতে হবে, তাতে মানটা একটু মোটা হয়। সেই জন্য বলে নারীরা তো মানও ভালো নয়, ওরাই কিশোরী রাধে, ওরাই কিশোরী না? তাহলে নারীর মানে মানে গোবিন্দ সেই মানের মর্যাদা দিয়ে রেখেছে। ধরা পড়ে একদিন ধরা পড়েছিলেন, ত্রিভঙ্গ মুরারি ঠোকার মেরে দিয়েছে, রক্ত ঝরে গেল দু ফোঁটা, তাতে মান আর মাথুরের জন্ম হয়ে গেল, হয় নাই? মোর পুচ্ছ পেখম, ভগবান শ্রীকৃষ্ণ জগতের পতি রাধারানীকে বললো, আজ যখন ধরা পড়ে গিয়েছি এই পেখম তোমার আমি মস্তকে ধারণ করলাম যুগ যুগ ধরে। না কিছু বলছে দাদা? বল দাদা কিছু বলছেন? ও দাদা কিছু বলছেন? বেশ ঠিক আছে, যার জন্যে আর বেশি কথা বলবো না। আপনারা মাননীয় বরণীয় পূজনীয়, আমি ছোট্ট পাড়া মেয়ে, আপনাদের কাছে হয়তো আমার এত জ্ঞান নেই, পাণ্ডিত্য নেই, যাই হোক ভাষায় চলা বলার পথে ভুল হতে পারে। আপনার নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে, আমার ভাইরা দিদি হিসাবে, বোন হিসাবে, আমার মায়েরা মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যা করেছি পেটের দায়ে করেছি, আপনাদেরকে ছোট করার জন্য নয়। না না, যার মাল তার বাড়ি চলে যাবে, আমিও যার লোক তার বাড়ি চলে যাব, ও যার লোক তার টাকা নিয়ে গিয়ে, টাকা নিয়ে গিয়ে পকেটে দিয়ে দেবে, আমার দরকার নাই বাবা আর ঝগড়া করা। সেই জন্য বলছি আমি কত ভালো, কি মা? কি মাথা চেঁচে দিয়েছে? ও মেয়ে ছেলে মাথা চাঁচে? যদি বা চেঁচেছে তাহলে আবার দেখুন গাছ চুল গজিয়ে গিয়েছে, কিন্তু ও যা চেঁচেছে চেঁচেছে, আজ পর্যন্ত কিছুই তার হইল না। হ্যাঁ ভালো করেছে, দিতে হয় মাঝে মাঝে দিতে হয়। দেখবেন যার বেটা নাই তার মেয়ে আছে, কি করতে হবে? লোক হীরা করেছিল নাকি? তা তার কেস কিন্তু মিথাই যায় না, চামটে তৈরি হয়েছে, চামট চামট, হয় না? আজ পর্যন্ত ঠাকুর মশাই আড়াই পাক আরতি করে, এটা কি গলা ভরে দেব আমুলের ঝোল্লা, এটা কি মুন্ডা গিন্নি খেয়ে হবে ঠান্ডা, এটা কি বেল দরকার নাই মায়ের দিকে ইঠে, এটা কি ধান আর দুর্বা দুর্বা ধান মায়ের চরণে করো না। বলছে একটুখানি ঘের, এবার ভোগ হবে, নইলে তাকাইলে চোখ কানা হয়ে যাবে। একে বলছে ওরে বেটা আড়াই কাজি বাজাবে, সে বাজাবি না, যে একটা ঘন্টা দেখবো নিয়ে নেবে ফাঁকে, পঞ্চপদী ধরাবে, মা আমি যা করলাম আর তুই যা দেখলি, যদি বলিয়েছিস তা কমিটিকে তখন বললে পরে তোর ব্যবস্থা হবে। মা বলছে কি ব্যবস্থা হবে রে বেটা? ছেকা দোবো ছেকা দোবো ছেকা দোবো ছেকা দোবো। মা দেখছে দরকার নাই বাবা, চুপ থাকাই ভালো, ছেকা খাওয়ার দরকার নাই, তোরা যে যা পাচ্ছিস লুটে পুটে খাইয়ে নে গারে। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না গো, আমি কত ভালোবাসি, কত ভালোবেসে এর তো আমি মনটা পেলাম না, পেয়েছি পেয়েছি। পুরুষের এক নারীতে হয় না, ভমর যেমন এক ফুলে বসে না, এ ফুলটা মধু খায়, ও ফুলটা যায়, সে ফুলটা যায়, ওই ফুলটা যায়, দিয়ে ফুলের বারোটা ছাপান্ন বাজায় না, সব ফুলে যেতে আছে, কিন্তু গোলাপে যাওয়া কঠিন। আর তার থেকে শিমুল ফুল রঙের বাহার, কিন্তু তার কাছে গেলে পরে মধু সবাই পাবে না, হবে? সেই জন্য আর বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেল, আর বেশি কথার বেশি দোষ। এবার বুঝে সুঝে কথা কোষ, কথার নাই লতা পতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, বাবা আয় বড় থাকতে ছেলেরা শ্বশুর বাড়ি যায়, নাকি বাবা? যাক আর বেশি কথা বলবো না, এবার এবার গানের শেষে মিলে মিশে আমাকে চিনতে পারছো না? আরে প্রত্যেক দিন যাওয়া আসা করি, তুমি চিনতে পারছো না? তবে নামটি তোমার কি বা বলো, আমার কাছে খুলে ভার নাম তোমার কি বা বলো, বলি আমার কাছে খুলে ভার। শোনো আমার ভালোবাসার মানুষ একটা আছে, কিন্তু আপনারা জানেন না তো সত্যিকার আমার ভালোবাসার মানুষ আছে, কিন্তু আমি যদি সঠিক প্রমাণ পাই তাহলেই তো দরজা খুলবো, নাহলে পারে খুলবো না। তুমি খুলবে না? না। আরে আমি প্রত্যেক দিন তোমার বাড়ি যাওয়া আসা করি, কথাই বলে সপ্ত পর্শ রূপ রস গন্ধ, এতগুলো থাকতে তুমি একটা বুঝতে পারছো না? শোনো তোমার নাম বলো না, তুমি করো না ছলনা,
আমার নাম কি জানো? ওগো নামটি আমার মঙ্গল ঠাকুর, নামটি আমার মঙ্গল ঠাকুর, চিনতে পারো না তাহলে কিন্তু আমি গান বন্ধ করে দেবো, আর ভালো লাগবে না। তবে শোনো 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 কথা তোমারে জানাই, সত্যি কি আমার মঙ্গল ঠাকুর এসেছে দরজায়। আমি তোমার মঙ্গল ঠাকুর, তুমি যেটা দেখো না, আরে দরজা খানা খুলে দেখতে পাবে, তুমি কি জানো না? আমি দরজা খুলে দেব, সব কিছু করে দেব গো ভাই রে ভালোবাসা। বলো দেখি কি বাপ মানে রেখে গেছো, তোমার দেওয়াই অঙ্গড়ি হাতের বাতা নাই, দরজা খানা ফাঁক করো আমি খুলে দেব ভাই, দেখতে পাবে তোমার নাম লেখা আছে। অন্ধকারে যাবে না আমার ঝড় বাদলে লম্ফর আলো, নিবে গেছে হাল আমার ঘরে দেশলাই কাটি ছিল মিথ্যা বলি নাই, ওগো ইঁদুরেতে নিয়ে চলে গেল ওরে হাই, আমি অন্ধকারে কেমন করে দেখবো মহাশয়। আমি কি করবো, তুমি অন্ধকারে দেখতে পাও না, আমার কাছে তো দেশালাইও নাই, আর দেশলাই কাঠি ছিল আমি জলে ভিজে এসেছি, আমার সব ভিজে গেছে, তোমার ঘরে চকমকি রাই ঠোকে তা দেখো না, যদি লাইট জ্বলে ওঠে তুমি তা শোনো না। ঝড় বাদলে মিয়ে গেল ঠোকার মেজে লাভ কি বলো, ঝড় বাদলে বলছি আমি কথা খাটি তোমারে জানাই, ভালোবাসার মধ্যেখানে দাওয়া নেওয়া হয়, বলো কি বাতারে দাওয়া নেওয়া, আমার প্রমাণে দিতে হবে, তুমি যদি সত্যি করে আমার ভালোবাসা হও, আমার কাছে তুমি আজকে কথাই ওরে নাও, ভালোবাসার মানুষ ছাড়া গো দাওয়া নাওয়া গোপনে তো হয় না, ওরে সেই কথাটা বলো ঠাকুর তুমি শোনো জানা, বলছে যেটাই আমাদের গোপনে তথ্য সেটা তুমি জানো আর আমি জানি, বলো অন্য কেহ নয় তবে শোনো শোনো ও চিন্তা শুনবে মহাশয়, তোমার গোপনে অঙ্গে তিনি চিহ্ন আমি দেখিবারে পাই, সেটা তুমি জানো আর আমি জানি, অন্য কেহ নয়। ঠাকুর বলছে চিন্তা চিন্তা গো তোমার গোপন অঙ্গে আছে, কালি জানে নাই আমি ছাড়াই অন্য কোন জনা কথা খালি, আমি হাইরে ভালোবাসা
সত্যি তো এসেছে আমার দরজায় কথা খানা খাসা, সত্যি এসেছে ঠাকুর। রাত বারোটা বেজে গেছে তোমার জানাই, নাবিক নাই নৌকা নাই নদীতে মিথ্যা বলো নাই, কেমন করে পার হয়ে গেলে আমার সদর দর যায়, আমার খিল তো খোলা নাই তোমার জানাই। ও গো প্রত্যেক দিন যেমন তোমার পাচিরে যে দড়ি টানা রয়, আজও তো টানাই আছে দেখবে মহাশয়। তাই প্রত্যেক দিন যেমন যেভাবে তুমি দড়ি টানিয়ে রাখো আর সেইভাবে দড়ি ধরে আমি পাচিরে খানা পার হয়ে এসেছি। আরে পাচিরে খানা বলে পার হয়ে এসেছি, ঠাকুর বলে চিন্তা গো কোনো চিন্তা নাই, নিত্য নিত্য যেমন আমি আসা যাওয়া করতাম চিন্তা তোমার জানাই, রজ্জু খানা রাখতে ঝুলাইয়ে চিন্তা আজ তেমন আমি ঝুলিয়ে রেখেছ রশি, শোনো কথা চলো বেশ গেলেই দেখতে পাবে। ঠাকুর বলে বারে বারে আমাকে বিনয় করে হাই, আর কি আমি থাকতে পারি ঘরে দরজার ভিতরে, কথাই বলছো কি জানেন, ভালোবাসার মানুষ যখন কাকে রে সময় কি আর ঘরে থেমে থাকে, ভালোবাসার মানুষ যখন কাকে রে সময় কি ঘরে বসে থাকে, ভালোবাসার মানুষ যখন কাকে রে সময় কি ঘরে বসে থাকে। দরজাখানা খুলে দিয়ে এবার নজর কইয়ে দেখি দুই নয়নে দেখলাম সত্যি আমার ঠাকুর, দেখি সত্যি তো আমার ঠাকুর। দেখেছো হ্যাঁ আমায় খুব জ্বালাতন করলে, আমি চিনেছি আমি তোমাকে চিনেছি জেনেছি, তবু শোনো ভালোবাসার মানুষকে একবার যাচাই করার জন্য আমি তোমাকে এত বলা কথা, যেমন তুমি তুমি টানিয়ে রই আজ মরা রই পাঁচিলেতে তোরি টানা এখনো তোরই। ওই ঠাকুর তুমি কি ভাবছো আমি পাঁচিলে সত্যি তোরি রেখেছি, চিন্তা বলতে ঠাকুর চলো 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 কোথায় রেখেছি রজ্জু দড়ি, তুমি একবার দেখাবে নজর করি একবার দেখবো আমি দু চোখ ভরি, চলো তাই বলি কি জানো সঙ্গ চলো হই এই দেখো দড়ি টানা নয়ন হ্যাঁ নাম আজ এখনো তো দড়ি ঝোলে তুমি কি জানো না, সর্বনাশ ঠাকুর গো এত দড়ি নয় যে একটা কাল সর্প আহারে বাসায় মুখ ভরে যে ভেবে দেখো তুমি একই আমার মতো নারীর জন্য জীবন তোমার চলে যে শোনো গুণ মন একটা কাল ভুজঙ্গ সর্প তরীর মতো ঝুলে তাকে তরী গানে পার হয়েছি আমি, আমার প্রেমের নেশা বড় নেশা জানেন যত জানি, তবে চলো চলো দুইজন আতে এবারে নদীর ধারে যা দেখো 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 ওই দেখো আজ নদীর ধারে ভেলা বাঁধা আজ তুমি তা দেখো না, আমি তোমায় দেখাবো বলে রেখে দিয়েছি চিন্তা তুমি তার শোনো না। ও বেশ হ্যাঁ হ্যাঁ ধরেছো ধরেছো, কোথায় ভেলা খানায় ওই তো চিন্তা দেখাই থাকি গুণমণি, ওই আমার ঠাকুর তুমি শোনো কথাই এখন ঠাকুর, তুমি যারে ভেলা ভাবছো এটা ভেলা নয়, এটা ভেলা নয় ও যে একটা পচা মরা, এসো এসো চলে এসো, তাই জন্য তোমার গায়ে দুর্গন্ধ বের হচ্ছে ঠাকুর, এ ভালোবাসা আর তুমি আমাকে বেশো না, কেন জানো তুমি মধুর বৃন্দাবনে চলে যাও তাই তোমাকে বলছি শোনো, আমি আর ভালোবাসবো না আর কাছে যাবো না, যাও গো চলে বিদায় দিলাম আমি চোখের জলে, বিদায় দিলাম আমি চোখের জলে, বিদায় দিলাম আমি চোখের জলে, আমি আর ভালোবাসবো না আর কাছে যাবো
আজ তুমি আমায় ভুলে যাচ্ছ, আর ভালোবাসবে না, আমি তোমার জন্য পাগল। আজ তোমার কথা মতো আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি গোবিন্দ দর্শন করিব। কোথায় আছো চিন্তা, চিন্তামণি চতুর্ভুজন দেব চক্র পানি, আজ শোনো শোনো ও চিন্তা, শোনো গুণমণি। এই বলে বৃন্দাবনে আমি করিলাম গমন, শোনো শোনো ওই আমার চিন্তা মনের মতন। তবে যদি কোনদিন তুমি গো রাধা গোবিন্দের চরণে যুগলে দেখিবারে পাও, সেই সুখ থেকে বঞ্চিত আমায় করো নাই। ঠাকুর আমি তোমায় বড় ভালোবাসি, জীবনে মরণে তুমি আমার হলে জীবনের ভেবে দেখো মনে। তবে তোমার কাছে একটা ভিক্ষা আমি তোমার কাছে চাই, আজ বলো বলো দেবে কিনা বলো তো আমায়। আরে খেপা দাও আমায় ভিক্ষা, দাও কি ভিক্ষা, তোমার বেলে কোণের কাটা দুটি আমায় ভিক্ষা দেবে তুমি, এই চোখে ভগবানের দর্শন হবে না গো জানি। আমার কবি গানে তিনজন নাই, বণিকের স্ত্রী আমি, ক্ষণিকের জন্ম সেজে গেলাম মহাশয়। কে কি বাধাই ছিল বেলে কোণের কাটা, যথারীতি আমি বেলকুড়ির কাটাখানা দিয়ে দিলাম। শোনো ঠাকুর তুমি সেই এই মনিকের আজ মাতা হইতে বেলকুড়ির কাটা তুলে দিল, আজ বেলকুড়ির কাটা দুটি হাতে তুলে নিল, হাতের মধ্যে যখন আমার রয়ে গেল হাই, মনে মনে চিন্তা করলাম জানেন না সবাই, এই চোখে ভগবানের দর্শন হবে না। চোখ দুটিকে ফুটিয়ে দিলাম জানেন আপনারা, অন্ধ হয়ে গেলাম আমি, চোখের বালি ঝরিয়ে যাই, কিছু দেখি না কিছু দেখতে নাই পাই। আজ রাস্তা দিকে যাবো আমি, যাবো গো নিশ্চয়, কেমন করে যাবো আমি রাস্তা দিকে যাবি, আজ কৃষ্ণ নামে বলবো বাবা জানেন যত জ্ঞান। এই বলিয়া ঠাকুর গো বৃন্দাবনের পথে পথে যায়, কোথায় আছে গিরিধারী শ্যাম রাই। তিনি বললেন একবার চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে কমালের আবার চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের যমুনার ধারে ধারে কমালের রাস্তা দিকে গেলাম, কোথায় হইতে একটা বালক সম্মুখে দাঁড়ালো। বালক তখন ওই হাত চেপে ধরলো, কে বলোই না কোন একটা বালক, আমায় সবাই বোঝের বালক, বোঝের রাখাল বলে। তুমি এই রাখাল? হ্যাঁ। তুমি কি করো বাবা? আমি মাঠে মাঠে চড়াই গরু গো, আমি তোমারে জানাই, আমি এসেছি দেখো পথ দেখাইতে তোমার, শোনো আমার কাল। আমাকে বৃন্দাবনে পৌঁছে দেবে, যমুনা পার করে দেবে? অবশ্যই। চলো ভাই বৃন্দাবনে পৌঁছে দাও, যমুনা পার করে দাও। আমি যমুনা পার করে দিতে পারি, কিন্তু দেখো আমি বোঝের গোপাল, আমি এই বৃন্দাবনের রাখাল, আমাকে কিছু পয়সা না দিলে তো আমি পার করবো না। তখন সখা বলছে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, কত চিনি না দেখতে পাই না, তো আমাকে একটু যমুনা পার করে দেবে বাবা? এমন সময় কি করিল সেই ধনে জানি, স্বয়ং গোবিন্দ আমার ভক্তকে শুনি,
ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত বড় সত্য কথা গুরুরা এ বসে, কাছের ফলে কাছে থাকে বোটা বলে খোঁজে, সেই সময়ে দেখাইল ওই বৃন্দাবন, অমনি আমার রাধা গোবিন্দ যুগল মূর্তি দর্শন, চরণে নিয়ে আমার অমনি ওরে জানি, পদধুলি হাতের মধ্যে বুলিয়ে দিল শুনি, নয়নের দ্বারাই আমার সেই সময়ে হাই, আমি তো সব দেখতে পাচ্ছি, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই তমালয়ের বৃক্ষ, এই তো সেই যমুনা, এই তো রাধা গোবিন্দর মন্দির, আমি তো সবই দেখতে পাচ্ছি। তবে কে তুমি? কে রাখাল? তুমি রাখাল নও, শঙ্খ চক্র বাদা আপত্ত প্রভু নারায়ণ, তিনি রাখাল বেশে এসে ভক্তকে পাড়ি করার জন্য তিনি এসেছিলেন। ঠাকুর আমি তোমার এরূপ দর্শন করতে আসিনি, আজ যদি তুমি যুগলে যুগলে দাঁড়াও, আমার চিন্তা আমি কথা দিয়েছি, চিন্তা যদি কোনোদিন আমি গোবিন্দ দর্শন করতে পাই আমি তোমাকেও ডেকে নেব বৃন্দাবনের মধ্যেখানে। সেদিন ভগবান ওই চিন্তাকে স্বপ্ন দিল, চিন্তা ছুটলে সেই চিন্তা বলে ডাক দিয়েছি, আমার বামে এসে চিন্তা দাঁড়িয়ে গেল, আরে বামে এসে চিন্তা দাঁড়িয়ে গেল, সবাই মিলে সংশোধনী অনুধ্বনি করলো, আর ভক্তগণ বলল ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, সুন্দর ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো সাউন্ড, ভালো, ধন্যবাদ।